बाड़ुईपुर और जयनगर থেকে উদ্ধার প্রায় 3.25 লক্ষ টাকার মাদক গ্রেফতার তিন মাদক পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় বাড়ুইপুর পুলিশ জেলা ও বাড়ুইপুর থানার পুলিশ বাড়ুইপুর রেলমাঠের কাছ থেকে উদ্ধার হয় 100 গ্রাম হেরোইন যার বাজার মূল্য 1 লক্ষ টাকা এরপর জয়নগর পদ্মের হাটেও অভিযান চালায় পুলিশ সেখান থেকে উদ্ধার হয় 28 কেজি গাঁজা কোথা থেকে এই মাদক আনা হয়েছিল কাদের কাছে পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ একে ইয়াসের দাপট তার উপর নিম্নচাপের বৃষ্টি জোড়া ফলায় বিদ্ধ দাঁতনের একাধিক পানের বরজ এরই মধ্যে করোনা আবহে পান রফতানিতে সমস্যায় পড়তে হচ্ছে কিভাবে সামলাবেন ক্ষয়ক্ষতি মাথায় হাত চাষীদের পান আছে আমার ঘরে পানের সমহিমায় পানের রসে গড়াগড়ি স্বর্গ বিষাদ ছায় কিন্তু প্রকৃতির রুদ্ররূপ থেকে রেহাই পায়নি পান শিল্প প্রথমে ঘূর্ণিঝড় ইয়াসের দাপট তারপর নাগাড়ে ঝড় বৃষ্টি দুয়ের জেরে ভয়ানক ক্ষতির মুখে পড়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের উত্তর আড়বনা গ্রামের একাধিক পানের বরজ ভেঙে যায় কাঠামো জলে নষ্ট হয়ে যায় প্রচুর পানের পাতা পান ব্যবসায়ীদের দাবি করোনা আবহে গত 1.5 বছর ধরে ভীষণভাবে মার খাচ্ছে ব্যবসা রাজ্য জুড়ে কার্যত লকডাউন পরিস্থিতিতে পান রফতানিতে সমস্যা হচ্ছে তার ফলে ভালো পাতাতেও জমে থাকতে থাকতে পচন ধরছে কিভাবে ক্ষয়ক্ষতি সামাল দেবেন ভেবেই পাচ্ছেন না পান চাষীরা লকডাউনে তো পানি যাচ্ছে না ফেলে দেয়া হচ্ছে ভেঙে তো জশের পরেই ক্ষতি হয়েছে হ্যাঁ জশের পরে ক্ষতি হয়েছে জশে একবার ক্ষতি হয়েছিল সেটা কম ক্ষতি তারপর তো একদম বরসটা পড়ে গেল ক্ষতিপূরণ না দিলে আমরা আমাদের তো এই বরজের এ নিয়ে ইয়ে তাহলে যদি ন খাওয়াই ক্ষতি না দেয় আমরা বাঁচবো কী করে চালাবো কী করে ঝড়ের জন্য বরজও অনেক ক্ষতি হলো তারপর পান আমরা যে লকডাউনের জন্য পান পাঠাতে পারছি না বাইরে আর যে হারে ক্ষতি হচ্ছে এইরকম আগের বছরও লকডাউন হলো এই লকডাউনের জন্য আমরা পান পাঠাতে পারি ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্যের আশ্বাস দিয়েছে প্রশাসন জজ ঝড়ে যেসব পান চাষি ক্ষতি হয়েছে তারা আমাদের দুয়ারে ত্রাণ ক্যাম্প হচ্ছে এটা সেখানে তাদের দরখাস্ত জমা দেবে আমরা সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেব শীতেই পানের ফলন ভালো হয় সেই সময় পান বেচে যা রোজগার তাই সারা বছর সংসার টানার জন্য ভরসা এখন তাই আশায় বুক বেঁধে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পান চাষিরা অমিত জানা রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর গ্রামের কাঁচা বাড়ি ভেঙে গেছে মাথার ওপর এখনো ছাদ নেই রাস্তায় ত্রিপল খাটিয়ে পরিবার নিয়ে বসবাস তার মধ্যেই আড়ত থেকে ঋণ নিয়ে মাছ ধরার জন্য সমুদ্রে যেতে চাইছেন শঙ্করপুর তাজপুর জলদার ক্ষুদ্র মৎস্যজীবীরা ভাঙা নৌকা সারানো জাল সেলাইয়ের কাজ চলছে দাবি পেটের টানে এছাড়া আর কোনো উপায় নেই তাঁদের সামনে ঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কায় রাজ্যের উপকূলবর্তী এলাকায় বিপন্ন জীবিকা বহু মানুষের এখনো আশ্রয় ত্রাণ শিবির সেখানেই ঘর সংসার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর তাজপুর মন্দারমণি জলদা সহ বেশ কিছু এলাকা মূলত মৎস্যজীবীদের বসবাস এই সব গ্রামে ইয়াসের তাণ্ডবে তাদের কাঁচা বাড়ি তো ভেঙেইছে ক্ষতি হয়েছে মাছ ধরার নৌকার ছিঁড়েছে জাল রান্না বান্না করে এখানে আছি তাহলে আমাদের ব্যবসা বেরোবে ব্যবসাতে প্রচুর ক্ষতি হয়ে গেছে নৌকো জাল ফাল ক্ষতি হয়ে গেছে এই আমাদের মাছ না ধরলে আমরা ছেলে বলে খাবো কি করে মাছ বিক্রি করে দিঘায় আর পয়সা পয়সা এলে আমরা চাল ফাল কিনে খাবো গ্রামে এখনো ফিরতে পারছেন না পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন উঁচু রাস্তার উপর ত্রিপল খাটিয়ে তবু পেটের এমনই টান ঘরে ফেরার ভাবনা ভুলে ফের মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মৎস্যজীবীরা কারণ বর্ষার সময়ই মাছ ধরার মরশুম তাই চলছে নৌকা সারানো জাল সেলাইয়ের কাজ ইয়াসের তাণ্ডবের পর কেটে গেছে প্রায় 2টি সপ্তাহ এখন কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সমস্ত ক্ষুদ্র মৎস্যজীবী রয়েছে তারা কার্যত বাড়িঘর হারিয়ে অনেকেই রয়েছেন ত্রিপল চালার নিচে বাঁধের ওপরে নৌকো ক্ষতি হয়ে গেছে সেখানে নৌকো রিপেয়ারিং হচ্ছে মেশিন যে ছিল মেশিনে জল টল ঢুকে গেছে মেশিন রিপেয়ারিং হচ্ছে জাল আবার ইয়ে করছে আবার আড়ত থেকে দাদন এনে টাকা পয়সা তো আমরা পাচ্ছি না আড়ত থেকে দাদন এনে আবার কাজ করা শুরু করছে কোনো রকম যে ব্যবসাটা আবার বের করানোর জন্য মাথার উপর ছাদ নেই তা সত্ত্বেও ঋণের বোঝা মাথায় নিয়ে নৌকা জাল সারিয়ে সমুদ্রে পাড়ি দেওয়ার প্রস্তুতি সংসার যে বড় বালাই মৎস্যজীবীরা জীবিকার তাগিদে মরিয়া মৎস্যমন্ত্রীর আশ্বাস ক্ষয়ক্ষতি মেটানো হবে যারা যাদের যা ক্ষতি হয়েছে দুয়ারে ত্রাণে তারা অভিযোগটা করবেন অভিযোগটা করার পরে তারপরে কতটা বাস্তব সেইটা ইনকোয়ারি করার পরে তারপরে তাদের ক্ষতিপূরণের টাকা জুলাই মাসে পাবেন
আগামী 26 জুন পর্যন্ত কটালের সতর্ক বার্তা রয়েছে, তারপরেই ছোট নৌকা নিয়ে মাছ ধরতে সমুদ্রে বেরিয়ে পড়বেন তাজপুর, জলদা, শঙ্করপুরের অসংখ্য মৎস্যজীবী। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।